দুর্গাপূজার মণ্ডপে ইসলামী গজল। গর্জে উঠলেন বাংলাদেশের সনাতনীরা, আমাদের পূজো মণ্ডপে গজল হবে, আমরা কি মাহফিলে যাইয়ে দেখি গীতে ভাট করতে পারবো? তাহলে পূজো মণ্ডপে কেন গজল হবে? কেন দাওয়াতটা দিল? আপনাদের মাহফিলে কি আমরা কি গীতে ভাট করতে পারবো? 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে বড়সড় পদক্ষেপের হুঁশিয়ারি চিন্ময় কৃষ্ণ। 24 ঘন্টার মধ্যেই আমরা চাই এদেরকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদেরকে অ্যারেস্ট করবে, যথোপযুক্ত বিচারিক প্রক্রিয়ায় নেওয়া হবে। যদি সেটি না হয় তাহলে আমরা সমন্বিতভাবে, সমস্ত সাধু সন্তরা আমাকে যোগাযোগ করছে, সমস্ত মঠ মিশন যোগাযোগ করছে, তো সমস্ত সন্তরা, সাধু সন্তরা এবং সমস্ত ধর্মীয় সংগঠন আমরা একযোগে নবমী পূজার দিন আমরা কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। বিস্তারিত দেখুন চট্টগ্রাম নগরের দুর্গাপূজার একটি মণ্ডপের অনুষ্ঠানে মঞ্চে গতকাল ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন একটি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম রাতেই ওই পূজো মণ্ডপে গিয়ে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন। ঘটনাটি ঘটেছে নগরের রহমতগঞ্জের জেএম সেন হলে গতকাল সন্ধ্যের দিকে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, চট্টগ্রাম কালচারাল একাডেমি নামের একটি সাংস্কৃতিক সংগঠনের 6 সদস্য অনুষ্ঠানে দুটি গান পরিবেশন করেন। তার মধ্যে একটি গান ছিল শুধু মুসলমানের লাগি আশিনক ইসলাম। সংগঠনটি জামাতে ইসলামী সমর্থিত বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় 3 মিনিটের ভিডিওতে দেখা যায় 6 তরুণ মঞ্চে গানটি পরিবেশন করছেন। এই সময় তারা একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন। আশেপাশে উপস্থিত কয়েকজনকে সেটি মুঠোফোনে ধারণ করতে দেখা যায়। গান গেয়ে ধন্যবাদ দিয়ে নেমে চলে যান তারা। তারা গান গাওয়ার সময় কেউ তাদের নামায়নি বা প্রতিবাদ করেনি। আর এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই খুবই ফেটে পড়েছেন সনাতনী হিন্দুরা। আপনাদের মা বিলে কি আমরা কি গীতা পাঠ করতে পারবো? দাওয়াত দেওয়া হয়েছিল নাকি? কেউ দাওয়াত করে নাই, নিজেরা নিজেরা দাওয়াত নিয়ে আসছে যে কেন হয় এখানে, কেন এখানে পুজো মণ্ডপে তাদের কাজটা কি? পুজো দেখতে আসবে, পুজো দেখতে। এমনকি এই ঘটনার প্রেক্ষিতে বড়সড় আন্দোলনের বার্তা দিয়েছেন বাংলাদেশী সনাতনী রক্ষক চিন্ময় কৃষ্ণ প্রভু। তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, হরে কৃষ্ণ, সবাইকে শরৎ শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত ব্যথিত হৃদয় নিয়ে আজকে চট্টগ্রাম জেমশন হলে ঘটনাবলী পর্যবেক্ষণ করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। এটি হচ্ছে একটি ধর্মীয় অনুশীলনও তো, সুতরাং আমাদের ধর্মীয় অনুশীলন সেটিকে কেউ উপহাস অবজ্ঞা করবে এবং সেটিকে নিয়ে কেউ অবমাননাকর কোনো পরিবেশ রচনা করবে এটি একজন সনাতনী হিসেবে কখনোই আমরা গ্রহণ করতে পারি না। এই ধরনের পূজা মণ্ডপের স্টেজে ইসলামী দাওয়াত দিয়ে গজল গাওয়া, এটি পূজার সামগ্রিক সৌন্দর্য এবং তার মর্যাদাকে অবমাননা করারই সামিল। তো এটি পুরো সনাতন জাতিগোষ্ঠীর কাছে একটি বেদনাদায়ক এবং বিগত 53 বৎসরের স্বাধীনতার পরে এবং তার পূর্বে পাকিস্তান পিরিয়ডেও কখনো এই পূজার মণ্ডপে এই রকম উদ্যত্ত প্রদর্শন করার কেউ দুঃসাহস করেনি। দেশাত্মবোধক গান করার কথা বলে স্টেজে উঠে তারা যে গজল গেয়ে সেখানে ইসলামী দাওয়াত প্রদর্শন করেছেন, সেটি সত্যিই পুরো জনগোষ্ঠীর জন্য অত্যন্ত বেদনাদায়ক নয়, সেটি অবমাননাকর।
এবং আমাদের বাস্তবিক অবস্থান যে অত্যন্ত নাজুক পর্যায়ে এটি এখান থেকে প্রতীয়মান হয়। তো সেজন্য মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং ডিসি চাউত ওনারা কথা দিয়েছেন আজকে রাত্রির মধ্যেই এটি নিয়মিত মামলা রুজু হবে। তো এবং তাদেরকে উনি 48 ঘন্টার কথা বলেছেন, কিন্তু আমরা চাই আগামীকাল সন্ধ্যার মধ্যেই তা 24 ঘন্টার মধ্যেই আমরা চাই এদেরকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদেরকে অ্যারেস্ট করবে, যথোপযুক্ত বিচারিক প্রক্রিয়ায় নেওয়া হবে। যদি সেটি না হয় তাহলে আমরা সমন্বিতভাবে সমস্ত সাধু সন্তরা আমাকে যোগাযোগ করছে, সমস্ত মঠ মিশন যোগাযোগ করছে। তো সমস্ত সন্তরা সাধু সন্তরা এবং সমস্ত ধর্মীয় সংগঠন আমরা একযোগে নবমী পূজার দিন আমরা কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।